জয় গুরু, জয় মা। মহালয়ার পূর্ণ লগ্নে আমাদের বিশেষ নিবেদন, অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বিরচিত চোখের জলে মায়ের পূজা গ্রন্থের নির্বাচিত অংশ বিশেষ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ। তুই দুর্গা, তুই লক্ষ্মী, তুই বাণী, তুই সাবিত্রী, অগ্নির দাসিকা শক্তি ও সূর্যের প্রভা শক্তি। তোর প্রথম পূজা করেন পরমাত্মা শ্রীকৃষ্ণ গোলকে রাসমণ্ডলে, দ্বিতীয় মধু কৈঠব ভীত ব্রহ্মা পূজা করেন, তৃতীয় ত্রিপুরারী, চতুর্থে দুর্বাসার সাপে লক্ষ্মীভ্রষ্ট মহেন্দ্র, তারপর মুনিগণ, সিদ্ধগণ, দেবগণ, মনু, মানব সকলে পূজা করেন। কালান্তরে সুরথ রাজা ও সমাধি নদী তীরে তোর মৃণময়ী মূর্তি প্রতিষ্ঠা করিয়া পূজা করে। ওই মৃণময়ীর পূজা সুরথ রাজাই প্রথম করে। কৃষ্ণের পূজা, ব্রহ্মার পূজা, শিবের পূজা, ইন্দ্রের পূজা, সব মানুষই পূজা। মা, তুই কার্যরূপে ব্যক্তা, কারণ রূপে অব্যক্তা, এই জন্যই তুই ব্যক্তা ব্যক্ত স্বরূপিণী। রাজার কথার উত্তরে উনি তাই বলিয়াছিলেন, সেই দেবী নিত্যা জগতি তাহার মূর্তি, সেই দেবীর দ্বারা এই জগৎ আচ্ছাদিত, তথাপি তাহার বহু উৎপত্তির কথা বলিব। এই বলিয়া মুনি ব্রহ্মার স্তবে প্রবুদ্ধা যোগনিদ্রা রূপিণী দেবীর কথা বলিলেন। সেই মধু কৈটব বধকারিণী সমস্ত দেবতাগণের তেজ হইতে উৎপন্না দেবীর কথা বলিলেন। সেই দেবী মহিষাসুর বধ করেন, তারপর শুম্ভ নিশুম্ভ কর্তৃক নিগৃহীত দেবগণের স্তবে পার্বতীর শরীর হইতে অম্বিকার উৎপত্তির কথা বলিলেন। সেই দেবী ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ বধ করেন। অসুর বধান্তে ইন্দ্রাদি দেবগণ দেবীর স্তব করিলেন, দেবী বর দিতে চাহিলেন, দেবতারা প্রার্থনা করিলেন। অখিলেশ্বরী, ত্রৈলোক্যের সর্ববাধা প্রশমন আর আমাদের বৈরী বিনাশন এই রূপ করিবি মা। মা গো, তুই ত্রৈলোক্যের সর্ববাধা প্রশমন ব্রত গ্রহণ করে আজ উদাসীনা কেন মা? আজ এত হাহাকার কেন মা? আজ ত্রৈলোক্যের এত বাধা কেন মা? আজ গো ব্রাহ্মণ দেবতার উপর এত অত্যাচার কেন মা? আজ বেদ মার্গ লুপ্ত প্রায়, সব গেল সব গেল, অসুরের অত্যাচারে ধ্বংস হয়ে গেল। জাগো 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 মা, আমার ত্রিমুণ্ড মারিনী বেশে ডাকিনী যোগিনী সঙ্গে ধর্মের শত্রু, বেদের শত্রু,
দেবতার শত্রু, সাধুর শত্রু, ও ব্রাহ্মণের শত্রুগণকে বধ করে তাপই তাপই করে রণক্ষেত্রে নৃত্য করো মা। ও মা, ভিতরে বাহিরে অসুরের অত্যাচার, ও মা স্বাভাবিকতম আত্মিকা বৃত্তিরূপ অসুরগণ, শাস্ত্র উদ্ভাসিত ইন্দ্রিয় বৃত্তিরূপ দেবতাগণকে ধ্বংস করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছে। ও মা প্রণব রূপিণী মুখ্য প্রাণে আবির্ভূতা হয়ে এ দানবগণকে দনন কর মা।